আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব আমাদের দেশে মানুষ টুপি দিয়ে দল ভাগ করে ফেলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি তো নাম নিতে পারবো না আমি নিচে নামতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টুপ টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত কেউ কেউ আছেন তার ফলোয়ার বাড়ানোর ধান্দায় কেউ আছেন তার নিজস্ব ফ্যান ফলোয়ার বাড়ানোর ধান্দায় সুবিধাবাদী পজিশনে আছে না নাই খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত আর কিছু তো আছেন ওয়াজের প্যান্ডেলে চেয়ারে বসলে অমুক কাফের তমুক কাফের নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা যদি আলেমে আলেমে এই রেষারেষি আলেমে আলেমে দ্বন্দ্ব সংঘাত বন্ধ হয়ে গিয়ে যদি আলেমে আলেমে সম্পর্ক বেড়ে যায় এদেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে জন্য শ্রদ্ধাভাজন ওলামাদেরকে আমরা বলতে চাই আসুন নিজেদের মধ্যকার বিভেদ অনৈক্য দূর করে আগে আমরা নিজেরা কাছে এসে এক টেবিলে বসি চা খাই তাহলে দেখা যাবে আমাদের ভক্ত অনুরাগীরা আমাদেরকে দেখে তারাও রেষারেষি ঠেলা ঠেলি ভুলে গিয়ে তারাও হৃদ্যতার বন্ধনকে আরো মজবুত করবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি মিসওয়াক কর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক কর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে দিনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কোরআনের
দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যাইলো রে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো আড়াইবাড়ি দরবার শরীফের 85তম ইসালে সওয়াব মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি যাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক আমাদের মাথার তাজ আড়াইবাড়ি দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই পড়ি আমিন যতবার আড়াইবাড়ি আসি ততবার সর্বপ্রথম আমার যার কথা মনে হয় যার সাথে পরিচয়ের মাধ্যমে এই আড়াইবাড়ি দরবার শরীফে আমার আসা আরম্ভ হয় মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এখনও যেন তার কণ্ঠস্বর আমাদের কানে বাজে তার বক্তৃতাগুলো এখনও তিনি চলে গিয়েছেন তার বক্তব্যগুলো এখনও সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এখনও থেকে যাওয়ার কারণে যুবক তরুণদের হৃদয়ে এখনও তার এই বক্তব্যের প্রভাব পড়ে তার সেই বক্তৃতায় এখনও বহু বেনামাজির মাথার টনক নড়ে যুবক তুমি কি এখনও নামাজে আসবে না এখনও কি তোমার নামাজে আসার সময় হয় নাই তার এই বক্তব্যে এখনও হৃদয়ে আসর ফেলে কি ফেলে না তিনি ঘুমিয়ে আছেন পাশে আমাকে অত্যন্ত মহব্বত করতেন ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমি তার অনেক স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি আমি যখন সর্বপ্রথম 2016 বা 2017 সালের দিকে আড়াইবাড়ি আসি প্রথমে তার সাথে যখন পরিচয় হয় প্রথম কোনো মাহফিলে তার ইচ্ছা ছিল 10 মিনিট বক্তব্য শুনে তিনি চলে যাবেন ব্যস্ত মানুষ কিন্তু আমি শুরু করার পর তিনি আর যান নাই পুরো আলোচনা বসে শুনলেন সেখান থেকে পরিচয় সেখান থেকে আমাকে খুব মহব্বত ভালোবাসা করা আরম্ভ করলেন এবং সেখান থেকেই সম্পর্ক সূত্রপাত হয় এরপরে আড়াইবাড়িতে আসা ওনার সাথে বেশ কিছু সময় কাটানোর
সুযোগ হয়েছে তিনি হঠাৎ করে চলে যাবেন এটা আসলে আমাদের অকল্পনীয় ছিল মানুষ দুনিয়াতে এসেছে সবাই এখন বা পরে আজ বা কাল সবাই চলে যাবে আমরা আজকে এই ঈসা আলাইহিস সালাম মাহফিল থেকে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই গোলামের সারা জীবনের সকল নেক কাজগুলোকে কবুল করে নিয়ে তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমরা দোয়া করছি মরহুম গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ এবং আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম প্রতিষ্ঠাতা আবু সাঈদ আজগর কাদের রাহিমাহুল্লাহ আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমার ডানে বামে অসংখ্য গুণী মানুষ বসে আছেন আমার ডানে বামে পিছনে বড় বড় উলামায়ে কেরাম বসে আছেন যাদের জুতা বহন করার সুযোগ পেলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম ডানে বামে এত বড় বড় উলামাদেরকে রেখে কথা বলা এটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এজন্য আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যত গুণী মানুষ এখানে বসে আছেন আল্লাহ তাআলা সকলকে তার দ্বীনের খেদমতে কবুল করে নেন আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এখানে সময় বেঁধে দেওয়া অপ্রাসঙ্গিক কথা বলার কোনো সুযোগ নেই আমাকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সেই নির্ধারিত বিষয়ের আলোকে আমি কোরআন সুন্নাহ থেকে আপনাদের উদ্দেশ্যে হেদায়াতে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ ধৈর্য ধারণ করে হেদায়াতের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন আমরা বলি আমিন মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে আমাদেরকে আমাকে কথা বলতে বলা হয়েছে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম আমরা মুসলমান পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে আল্লাহর আল্লাহর সকল সৃষ্টির মধ্যে তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আর এই মানুষের মধ্য থেকে যে সকল মানুষেরা রবের উপরে ঈমান আনে সেই মানুষগুলো আল্লাহর আরও প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় একজন ব্যক্তি যখন ঈমান আনে একজন ঈমানদারের কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সকল কিছুর চাইতে ঈমান সবচেয়ে দামি সম্পদ হয়ে যায় কারণ টাকা পয়সা যদি না থাকে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু হারিয়ে কেউ যদি কবরে যায় জাহান্নামে যেতে হবে এমন কোনো আয়াত কোরআনে নাই এমন কোনো হাদিসও নাই কিন্তু ঈমান হারা হয়ে কেউ যদি পৃথিবী থেকে চলে যায় ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না এই জন্য একজন মুমিনের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান একজন ঈমানদার এই ঈমানের জন্য টাকা পয়সা ঘর বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এলাকা দেশ ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না এজন্য আমাদের পূর্ববর্তীদের জীবনে আমরা তালাশ করলে দেখি তারা ঈমান এনেছেন ঈমান বিরোধীরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ঈমান বিরোধীরা তাদের মাথার উপরে করাত রেখে হুমকি ধমকি দিয়েছে জেলে বন্দী করে রেখেছে প্রাণনাশের হুমকি দিয়েছে কিন্তু ঈমানের পথে যারা ছিলেন তারা ঈমানের কারণে রক্ত দিয়েছেন জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন তারপরেও বেঈমানদের সামনে তারা মাথা নত করেন না কারণ একজন ঈমানদারের কাছে সবচাইতে বড় সম্পদ হলো ঈমান ঈমানদার ঈমানের জন্য মরতে পারে কিন্তু বেঈমানের সামনে মাথা নুয়াতে পারে না আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করেন বলেন আমিন যখন একজন ব্যক্তি ঈমান আনে মুমিন হয়ে যায় তখন তার মতো আরেকজন ব্যক্তি ঈমান আনে ওই ব্যক্তি যদি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো প্রান্তে অবস্থান করে সে তার ঈমানী সম্পর্কের ভাই হয়ে যায় সুবহানাল্লাহ ইমানই এই সম্পর্ক হলো রক্ত সম্পর্কের চাইতেও বড় আমার বাড়ি বাংলাদেশে আফ্রিকার জঙ্গলে কেউ যদি ঈমান আনে ঈমান আনার কারণে সে আমার ভাই হয়ে যায় সুবহানাল্লাহ
গোটা দুনিয়ার মুসলমানরা হচ্ছে ভাই ইননামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মুমিনরা ভাই নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুতরাং গোটা দুনিয়ার মুসলমানরা ইমানি চেতনায় এক থাকার কারণে তারা তাদের চিন্তা চেতনায় তাদের সকল কর্মসূচিতে তারা এক থাকবে ঐক্যবদ্ধ থাকবে তারা কখনো অনৈক্য বা বিভক্ত হবে না মুসলিম উম্মাহ যদি এই ঐক্যের বন্ধনকে ছিঁড়ে ফেলে আর বিভক্তিতে চলে যায় তাহলে মুসলিম উম্মাহ তার গৌরব হারিয়ে মাথা নিচু করে অধঃপতনের অতল তলদেশে চলে যায় আজকের পৃথিবীর দিকে আমরা যদি তাকাই তো দেখব যে মুসলমানরা একসময় গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই মুসলমানরা এখন অধিকার বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এর প্রধান এবং প্রথম কারণ হলো মুসলিম উম্মাহ আজ দলে 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 বিভক্ত হয়ে গিয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলছি আমরা সবাই ধৈর্য ধরে শোনার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ প্রথম পয়েন্ট আমি আলোচনা করব কেন আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব কি এই বিষয়টা আমরা আগে প্রথমে জানব ঐক্যবদ্ধ আমরা এই জন্য থাকব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পতাকা তলে থাকতে যিনি আদেশ করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে তমাম দুনিয়ার সকল মুসলমানরা হলো ভাই ভাই ভ্রাতৃত্বের এই বন্ধনকে মজবুত করে গোটা দুনিয়ার মুসলমানরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবে এটি হচ্ছে আমাদের মহান রবের হুকুম কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরান যদি আপনি পড়েন 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে ধারণ করো সকলেই ঐক্যবদ্ধ থাকো ওয়ালা তাতাফাররুকু খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত রব্বুল আলামিন আরো সুন্দর করে আমাদেরকে বললেন এবং পাশাপাশি সতর্ক বললেন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররুকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয়ে যাও না যারা পারস্পরিক মতবিরোধ করে বিভক্ত হয়ে গিয়েছে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে যাও না ইহুদি খ্রিস্টানরা যেভাবে দলে দলে বিভক্ত হয়েছে তোমরা সেভাবে দলে দলে বিভক্ত হয়ে যেও না আমাদেরকে যিনি সাবধান করলেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 159 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون الله تعالى বলছেন নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে দ্বীনকে যারা টুকরা টুকরা করে দিয়েছে দিনকে যারা টুকরা টুকরা করে দলে দলে ভাগ হয়ে গিয়েছে ও নবী তাদের ব্যাপারে আপনার এবং আপনার উম্মতের কোনো দায়িত্ব নাই তাদের মতো আপনার উম্মত যেন হয়ে না যায় আমাদের সবাইকে একই পতাকা তলে থাকার জন্য যিনি আদেশ দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এজন্য আপনি ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের বন্ধনকে ছিন্ন করবেন না নাম্বার টু দুই নাম্বার মুসলমান এজন্য ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যত বেসিক ইবাদা মৌলিক যত ইবাদা দিয়েছেন সকল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকারই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যত মৌলিক ইবাদত দেওয়া হয়েছে এই ইবাদতগুলো আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়
ইসলামের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আস-সালাতু হিয়া রাসুল ইবাদা সালাত হচ্ছে ইবাদতের মাথা এই সালাত আমরা যখন আদায় করি একা একা আদায় করি না কারণ সালাতকে একা একা ফরজ করে হয় না একা একা ফরজ করা হয় নাই এই নামাজ যখন আপনি আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আদায় করতে হবে হুকুমটা কার এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন আর সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো আমাদের এলাকায় যে মসজিদ আছে আজান যখন হয়ে যায় যখন আমরা মসজিদের ভেতরে ঢুকে যাই তখন আর আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে মসজিদের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন বলে না আমরা ক্ষমতায় আমরা থাকবো সামনের কাতারে বিএনপির লোকেরা তোরা চলে যা পিছনের কাতারে এমন কথা কি কেউ কখনো বলে নাকি দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি বিএনপির পাশে জাতীয় পার্টি কৌমির পাশে আলিয়ার ভাই আলিয়ার পাশে হেফাজতের ভাই চরমুনাইয়ের ভাই তাবলিগের ভাই দেখা যায় মসজিদের ভেতরে ঢুকে যাওয়ার পরে আমাদের মধ্যে আর কোনো দলাদলি কি সুন্দর করে আমরা সেখানে দাঁড়িয়ে যাই সাদার পাশে কালো লম্বার পাশে খাটো চিকনের পাশে মোটা কি সুন্দর এক দৃশ্য জামাতের সময়ে দেখা যায় আমরা যারা বাইতুল্লাহ গিয়েছি যারা আমরা মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সালাত আদায়ের সুযোগ পেয়েছি সেখানে এই চিত্র আমরা দেখেছি কিছু মানুষ তাওয়াফ করছে বাইতুল্লাহর চতুর্দিকে কিছু মানুষ আছে সাফা মারওয়ার মধ্যে সাই করছে কিছু মানুষ আছে আবার হারামের এক কোণায় বসে কোরআনের তেলাওয়াত করছে কিছু মানুষ আছে আবার তাসবিহ জপছে জিকির করছে কিন্তু যখন ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যান আর যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয় দেখা যায় চতুর্দিক থেকে মানুষগুলো এসে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে জামাতের সময় একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় মসজিদের ভেতরে ঐক্যের যে সুন্দর দৃশ্য দেখা যায় মসজিদের বাহিরে আমরা যদি রেষারেষি ঠেলা ঠেলি দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারতাম দুনিয়ার কাফের আর মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সাহস কোনোদিনও পেত না মসজিদের ভেতরে আমাদের যে ঐক্যের নজির আমরা দেখি এই ঐক্যের নজিরটা যদি বাহিরে দেখা যেত তাহলে দুনিয়ার কাফের কুফফাররা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদেরকে পিষে ফেলার সাহস করতে পারত না যদি মসজিদের ভেতরের ঐক্যের এই সুন্দর প্রক্রিয়া এটা যদি মসজিদের বাহিরে থাকতো তাহলে কোরআনের দাঈদের হাতে হাত করা পুরানো দুঃসাহসকার হতো না মসজিদের ভেতরের ঐক্য বাহিরে আছে তো আপনি নামাজ দিয়ে কি বুঝলেন নামাজ তো আল্লাহ আপনাকে সাজদা দেওয়ার জন্য দেন নাই এটা শুধু আনুষ্ঠানিক ইবাদত নয় নামাজ হলো একটা প্রশিক্ষণের নাম জীবন পরিচালনার প্রশিক্ষণ এই নামাজের ভেতরে আছে না নাই আবার দেখেন রমজান মাসের রোজা এই তো আর মাত্র কয়েকদিন বাকি আমরা দোয়া করছি আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন এই যে রমজান মাস এটাও আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় বলবেন কেমনে শিক্ষা দেয় আড়াই বাড়ি কসবা কিংবা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ রোজা রাখে রমজান মাসে আর কুমিল্লার মানুষ কি রোজা রাখে রজব মাসে সবাই আমরা রোজা রাখি রমাদান মাসে তাহলে দেখা গেল রোজার ক্ষেত্রে গোটা দুনিয়ার মুসলমানদের ঐক্য আছে না নাই আবার দেখেন হজ জিলহজ মাস হলো হজের মাস বিষয়টা এমন নয় যে সৌদি আরবের মানুষ হজ করবে জিলহজ মাসে আর যারা অনারব আছে যারা আরবি না এরা হজ করবে জিলকদ মাসে কিংবা শাওয়াল মাসে বিষয়টা এমন নয় বরং সকলের জন্য হজের মাস হচ্ছে জিলহজ মাস এইভাবে করে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন সকল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যের প্রশিক্ষণ দেন যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি একসাথে থাকি ভাই ভাই হয়ে থাকি কারণ আমরা যদি একসাথে থাকি আমাদের শক্তি বাড়বে না কমবে আরো জোরে বলেন বাড়বে না কমবে পয়েন্টগুলো মনে রাখেন আপনাদেরকে ধীরে 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 হাইওয়েতে উঠাইছি এক নম্বর ঐক্যবদ্ধ থাকবেন হুকুমকার
দুই নাম্বার এজন্য ঐক্যবদ্ধ থাকবেন সমস্ত ইবাদতের মূল শিক্ষা হলো ঐক্য সকল মৌলিক ইবাদতের মূল শিক্ষা কি তিন নাম্বার মনোযোগ বাড়ান এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা চলে আসছে তিন নাম্বার এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি আমাদের শক্তি কমে গিয়ে গোটা পৃথিবীতে আমরা দুর্বল হয়ে পড়ব আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে গোটা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব নবীজির একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেছেন এটি বুখারীর হাদিস নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান নবীজি বলেছেন মুমিনে মুমিনের সম্পর্ক হলো বিল্ডিং এর প্রাচীরের মতো দেয়ালের মতো ইয়া শুদ্ধ বাদুহু বাদা একটা বিল্ডিং এর যে প্রাচীর আছে দেওয়াল আছে সেই দেয়ালের মধ্যে পারস্পরিক ইটের গাঁথনি থাকার ফলে যে সুন্দর একটা মজবুত প্রাচীর হয় এই রকম যেন মুমিনে মুমিনে সম্পর্ক হয় আমার দিকে সবাই তাকান খেয়াল করেন এই যে ডান পাশের পিলার থেকে বাম পাশের পিলার পর্যন্ত এখানে যদি সারি সারি ইট রাখা হয় ইটের সারি রাখা হয় এরপরে সেই লাইনের উপরে আরেক লাইন ইট তার উপরে আরেক লাইন ইট রাখা হয় কিন্তু একটা ইটের সাথে আরেকটা ইটের যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো না হয় তাহলে বলেন তো এই ইটের যে রটা আছে সারিটা আছে সেটা কি টিকবে নাকি একটা ছোট্ট বাচ্চা এসে ধাক্কা মারলে ওইটা পড়ে যাবে এই উদাহরণটা কেন দিয়েছি শুনেন আমরা সবাই মুসলমান হিসাবে নিজের পরিচয় দিই আপনি এক দলে আমি এক দলে আপনি আলাদা আপনি আলাদা আপনি আলাদা সবাই যদি আলাদা আলাদা থাকি তো ইসলাম বিরোধীরা যারে যখন ধাক্কা দিবে মেরুদণ্ড শুদ্ধ ভাঙা দিবে আর যখন আমরা ওই প্রাচীরের মতো মজবুত একটি দেয়ালের মতো আমরা যদি নিজেদের মধ্যকার বিভেদ সংকীর্ণতা ভুলে গিয়ে আমরা যদি মৌলিক জিনিসকে ঠিক রেখে ভাই ভাই হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইসলাম বিরোধী শক্তি ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কোনোদিন পাবে না নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ নবীজি বলেছেন মুমিনরা হলো একটি দেহের মতো একটি কিসের মতো দেহের মতো আপনার মাথা থেকে পা পর্যন্ত এই যে একটা দেহের মধ্যে অনেকগুলা পার্টস আছে এই যে হাত পা কান ঠোঁট নাক চোখ এখন আপনার দেহের কোন অংশে ব্যথা পেয়েছেন এই ব্যথা কি শুধু ওই জায়গায় থাকে নাকি সারা শরীরে অনুভূত হয় সারা শরীরে অনুভূত হয় নবীজি বলেছেন সারা দুনিয়ার মুমিনরা ঠিক এই রকমই তাদের সম্পর্ক থাকবে একজন মুমিন পৃথিবীর পূর্ব প্রান্তে আঘাতপ্রাপ্ত হলে তার আঘাতের এই ব্যথা সারা দুনিয়ার মুমিনরা অনুভব করবে একজন মুমিন ফিলিস্তিনে নির্যাতিত হলে তার সেই ব্যথা বেদনা বাংলাদেশ থেকেও অনুভব করা লাগবে এর নাম ঈমান এর নাম কি ঈমান আজ আমজনতর কথা আমরা কি বলবো আমরা হুজুরদের মধ্যেই তো দলাদলি আর বিভক্তির শেষ নাই এজন্য একজন খুব আফসোস করে বলেছিলেন পাল্লায় ব্যাগ রাখা যতটা কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো তত কঠিন আসলেই তো তাই আমরা যদি এক হতে পারতাম আমরা ঐক্যের স্লোগান দিই মজার ব্যাপার হলো এক হতে হবে সবাই আলাদা আলাদা মিটিং করে এক হতে হবে এক হতে হবে কিন্তু একই দিনে সবাই আলাদা আলাদা সমাবেশ করে আছে না নাই আলেমে আলেমে এই দূরত্বের কারণে জালিমে জালিমে বন্ধুত্ব বেড়েছে আলেমে আলেমে এই রেষারেষির কারণে জালেমদের ভীত আরো বেশি মজবুত হয়েছে যদি আলেমরা এই দূরত্ব ভুলে গিয়ে এক হতে পারত তাহলে জালেমদের মস্তক দুর্বল হয়ে যেত আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি
সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব আমাদের দেশে মানুষ টুপি দিয়ে দল ভাগ করে ফেলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমি তো নাম নিতে পারবো না আমি নিচে নামতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত কেউ কেউ আছেন তার ফলোয়ার বাড়ানোর ধান্দায় কেউ আছেন তার নিজস্ব ফ্যান ফলোয়ার বাড়ানোর ধান্দায় সুবিধাবাদী পজিশনে আছে না নাই খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত আর কিছু তো আছেন ওয়াজের প্যান্ডেলে চেয়ারে বসলে অমুক কাফের তমুক কাফের নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা যদি আলেমে আলেমে এই রেশারেশি আলেমে আলেমে দ্বন্দ্ব সংঘাত বন্ধ হয়ে গিয়ে যদি আলেমে আলেমে সম্পর্ক বেড়ে যায় এদেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে জন্য শ্রদ্ধাভাজন ওলামাদেরকে আমরা বলতে চাই আসুন নিজেদের মধ্যকার বিভেদ অনৈক্য দূর করে আগে আমরা নিজেরা কাছে এসে এক টেবিলে বসি চা খাই তাহলে দেখা যাবে আমাদের ভক্ত অনুরাগীরা আমাদেরকে দেখে তারাও রেশারেশি ঠেলা ঠেলি ভুলে গিয়ে তারাও হৃদ্যতার বন্ধনকে আরো মজবুত করবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন নাম্বার ফোর ঐক্যবদ্ধ এই জন্য থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে পরে আল্লাহর তরফ থেকে রহমত আসে করুণা আসে সুবহানাল্লাহ পড়েন ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি আল্লাহর রহমত আল্লাহর করুণা আসবে না এজন্য রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আল্লাহ তাআলা বলছেন অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ তাআলা বলেছেন ফাসায়ুদখিলুকুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং রহমতে তাদেরকে দাখিল করবে শুধু তাই নয় ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আল্লাহ তাআলা বলছেন
তিনি তার নিজের অনুগ্রহে তাদেরকে সোজা পথ সরল পথ দেখায় দিবেন সোজা রাস্তা আমরা সবাই চাই কিন্তু সোজা রাস্তা পেতে হলে অনৈক্য নয় ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে সহজ সরল পথিক সহজ সরল পথ যিনি দেখায় দিবেন জুড়ে বলেন তিনি কে নাম্বার 5 ঐক্যবদ্ধ এজন্য থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে দিন কায়েমের পথ কখনো সহজ হবে না দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন জমিনটা কার আস্তে বলবেন না জোরে বলেন জমিনটা কার এই জমিনে আইন বুঝি চলবে আপনার বাপ আর দাদার আল্লাহ বানানের আসমান আল্লাহ বানানের জমিন আর আইন বুঝি চালাবেন আপনার বাপ দাদার আল্লাহ বলেছেন আলালাগুল খালক ওয়াল আম সৃষ্টি যার আইনও চলবে তার আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে সকল নবীদেরকে পাঠিয়েছেন দলিল কোথায় শুনেন আল্লাহ বলছেন শারআলাকুম মিনাদ্দিনি মা ওয়াসাবিহি নুহাম ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ দিন আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার আদেশ নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল ও নবী আপনার কাছে সেই ওহী পাঠানো হচ্ছে যেই ওহী ইতিপূর্বে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে মূসাকে এবং ঈসাকে সকলের প্রতি আমার আদেশ ছিল আন আকীমুদ্দিন সকলকে বলেছিলাম আমার জমিনে আমার দিন কায়েম করো নামাজ কায়েম করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও হলো ফরজ এজন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আকীমুস সালাহ আবার বলেছেন আকীমুদ্দিন সালাত যেমন প্রতিষ্ঠা করবা তেমনি দিনও প্রতিষ্ঠা করতে হবে হুকুমটা কার আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি এ ব্যাপারে কোনো বিভেদ ঘটানো যাবে না একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কি কোনো অমিল ছিল নাকি সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ একই কালেমা একই তাওহীদের দাওয়াত ছিল এবং সকলের প্রতি আদেশ ছিল জমিন যার আইনও চল বেতার এ ব্যাপারে কোনো বিভেদ ঘটানো যাবে এখন দিন কায়েমের জন্য যদি নিজেদের মধ্যে ঠেলাঠেলি রেষারেষি মারামারি থাকে দিন কায়েমের পথ কঠিন হয়ে যাবে আপনি যদি এদেশের হুজুরদেরকে জিজ্ঞেস করেন যত হুজুর আছে আচ্ছা বলেন তো আপনারা কি চান সকল হুজুররাই বলবে আমরা চাই কুরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা হোক সবার উদ্দেশ্য এক পথ ভিন্ন উদ্দেশ্য এক পথ ভিন্ন পথ ভিন্ন থাকতে পারে অসুবিধা নাই কারণ আড়াইবাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি দেবিদ্বার দিয়ে ঢুকে তারপরে ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়ে ওই কুমিল্লা দিয়েও যাইতে পারবেন এদিকে আবার ব্রাহ্মণবাড়িয়া দিয়ে গিয়ে তারপরে আপনি ভৈরব দিয়েও যেতে পারবেন কোনো অসুবিধা নাই এক জায়গায় যাওয়ার জন্য পথ একাধিক থাকতে পারে কিন্তু যারা নিয়ে যাবে সেই ড্রাইভাররা দক্ষ হতে হবে এবং তাদের সাথী যারা থাকবে হেল্পার তাদেরকেও পারদর্শী হতে হবে এখন সকলের উদ্দেশ্য হলো দিন কায়েম কুরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠা হোক সকলের উদ্দেশ্য যদি এক হয় পথটা যদি আলাদাও হয় এই পথটাকে এক করার জন্য মৌলিক বিষয়কে ঠিক রেখে চাইলে সবাই বসা কি যায় না যায় কি যায় না এই উদারতাটুকু যদি আলেমদের মধ্যে দেখা যায় তাহলে দেখা যাবে দিন কায়েমের পথ অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসেন দুই নাম্বার পয়েন্ট মুসলমানদের মধ্যে আজকে অনৈক্য কেন এক নাম্বার অনৈক্যের এক নাম্বার কারণ হলো কোরআন সুন্নাহ সৌন্দর্য ভালোভাবে বুঝতে না পারা কোরআন আর সুন্নাহ আপনি যদি স্টাডি করেন দেখবেন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আল্লাহ বলেছেন এক থাকো আলাদা হয়ে যেও না নিজেদের ঘরে আগুন লাগিয়ে দিও না ঐক্যবদ্ধ থাকো এত হুকুম থাকার পরেও আমরা এখন এত বিভক্ত হয়েছি বড় দুঃখ লাগে আফসোস লাগে আমাদের মধ্যে অনেক মানুষ আছে নিজে যে মুসলমান এই পরিচয়টাও সাহস করে সুন্দরভাবে দিতে পারে না কত দোলাদলি কেউ বলে আমি ওয়াহাবি কেউ বলে আমি আহলে হাদিস কেউ বলে আমি সুন্নি কেউ কয় আমি শুধু সুন্নি না আমি একদম টাটকা গরম সুন্নি কেউ বলে আমি ঠান্ডা সুন্নি কেউ বলে আমি এইটা কেউ বলে সেইটা কেউ বলে আমি দেওবন্দি কেউ বলে হানাফি কেউ বলে কৌমি কেউ বলে আলিয়া দুঃখ লাগে
দুঃখ লাগে সে তার পরিচয় সাহস করে মুসলমান দিতে পারে না কোরআনের কোন জায়গায় ওয়াহাবি হওয়ার কথা বলা হয় নাই সুন্নি হওয়ার কথা বলা হয় নাই কোরআনের কোথাও আহলে হাদিস হওয়ার কথা বলা হয় নাই আহলে কোরআন হওয়ার কথা বলা হয় নাই তাহলে কি হওয়ার কথা বলা হয়েছে শুনেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ বললেন মুসলমান হ তারপরে মর আর আপনি হয়েছেন সুন্নি আপনি হয়েছেন আহলে হাদিস আপনি হয়েছেন আহলে কোরআন কে বলেছে আপনাকে আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে উম্মতের ঘরে আগুন লাগিয়ে দিতে উম্মতের ঘরে আগুন লেগেছে পারলে আপনি এই আগুন নেভানোর ব্যবস্থা করেন যদি সেটাও না পারেন তো চুপচাপ থাকেন উম্মতকে আর দলে দলে ভাগ করবেন না কিসের আহলে হাদিস কিসের আহলে কোরআন কিসের ওয়াহাবি দেওবন্দি হানাফি আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি আমরা যারা আমাদের নবীকে অনুসরণ অনুকরণ করি পরিচয় একটাই আমরা মুসলমান আমাদের পরিচয় কি এটাও কইতে পারলেন না আমাদের পরিচয় কি আল্লাহ বলেছেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ تار কথার চাইতে আর কার কথা উত্তম তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নেক আমল করে আর যে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এই কথা বলতে পারা হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় পরিচয় ঠিক কি না আমাদের জাতির পিতার নাম কি তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখানে হুয়ায়ের ফাইল হলো আল্লাহ অথবা হুয়ায়ের ফাইল হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখা হয়েছে মুসলমান সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে যখন কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন শুনেন তিনি আমাদের জন্য অর্থাৎ আমরা তার সন্তান আমাদের জন্য তিনি কি দোয়া করে গিয়েছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে বাপ বেটা দুইজন মিলে দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন দুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বাপ বেটা দুজনে মিলে দোয়া করেছিলেন হে আমাদের রব আপনি আমাদের দুজনকে মুসলমান বানান আর আমাদের বংশধর আমাদের সন্তানদেরকেও মুসলমান বানান আমাদের পিতা আমাদের জন্য দোয়া করেছেন আমরা যেন মুসলমান হই মুসলমান থাকি আর পিতার ছেলেরা এই পুত্ররা কি করেছে কেউ সাইনবোর্ড লাগিয়েছে আমি গরম সুন্নি কেউ লাগিয়েছে ঠান্ডা সুন্নি কেউ বলে আমি আহলে কোরআন কেউ বলে আমি আহলে হাদিস এই রকম করে মুসলমানদের মধ্যে যারা মুসলমানদেরকে আলাদা আলাদা করে সাইনবোর্ড লাগিয়েছে এরা হলো মতলববাজ এই মতলববাজদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক শুধুমাত্র কয়েকটা বিষয় নিয়ে মতভেদ থাকার কারণে মসজিদ ভাগ হয়ে গেছে এটা কি সুলক্ষণ না কুলক্ষণ বলেন এটা সুলক্ষণ না কুলক্ষণ
অনৈক্যের এক নাম্বার কারণ কুরআন সুন্নার সৌন্দর্য অনুধাবন করতে না পারা দুই নাম্বার ইজমের উপরে প্রতিষ্ঠিত থাকা আমি যেটা বুঝছি এইটাই ঠিক বাকি সব বেঠিক এই জন্য আমি ঠিক বাকি সব ওয়াহাবি বাকি সব কাফির বাকি সব বাতিল এরকম আছে না নাই আপনার সাথে আমার মতের মিল আছে 95টা বেমিল আছে অমিল 5টা তাহলে 5টা মতের অমিল থাকায় আমি যদি আপনাকে 5বার কাফির বলি 95টা মিল আছে আমার উচিত আপনাকে 95বার মুমিন বলা কিন্তু দেখা যায় আমাদের 99টা মিল থাকলেও একটা অমিল থাকলে কয় সে কাফের সে বাতিল সে ওয়াহাবি ঠিক কি না আপনি আপনার চশমা দিয়ে তো কাফির দেখবেন কেন মানুষকে মুসলমান বানানোর কাজ করেন যে ব্যক্তি বলে আমি ঠিক বাকি সব বেঠিক তার মতো বেঠিক দুনিয়াতে আর কেউ নাম্বার 3 তিন নাম্বার ইহতিরাম পারস্পরিক সম্মান নাই দেখবেন কিছু মানুষ আছে জ্ঞানের অহংকার মনে করে সে যা জেনেছে সব জেনে ফেলেছে অথচ জ্ঞানের তিনটা পর্যায় আছে যে ব্যক্তি অল্প জানে সে খুব অহংকারী হয় যে জ্ঞানের দ্বিতীয় পর্যায়ে চলে যায় কিছুটা নম্রভদ্র হয় সর্বশেষ পর্যায়ে যারা ডুব দেয় নিজেকে সে এতটাই অজ্ঞভাবে মনে করে আমি তো এখনো কিছুই জানি না জানার আরো বহু কিছু বাকি আছে নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো সে ব্যক্তি যার মুখ এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমি যদি আমার মুখের অনিষ্ট থেকে অন্য কাউকে নিরাপত্তাই দিতে না পারি তো আমি কেমন মুসলমান হলাম এজন্য অনৈক্য থেকে বাঁচতে হলে পারস্পরিক সম্মান বোধ আমাদেরকে বাড়াতে হবে নাম্বার 4 চার নাম্বার হলো অনৈক্যের আরেকটা কারণ হলো ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র ইসলাম বিরোধীরা কখনোই চায় না ইসলামপন্থীদের সম্মিলিত ঐক্য হোক কারণ ইসলামপন্থীদের সম্মিলিত ঐক্য হলে এটা ইসলাম বিরোধীদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে এজন্য তারা মাঝে মাঝে ইসলামপন্থীদের কোনো কোনো ইসলাম এজন্য তারা মাঝে মাঝে ইসলাম পন্থী যারা এদের মধ্য থেকে কাউকে কাউকে সুযোগ করে কাছে নেয় পকেটে ঢোকায় সুযোগ হলে আবার সুযোগ বুঝে আবার ফেলেও দেয় আবার আরেক দলকে কাছে আনে এই রকম করে কাউকে কাছে এনে কাউকে দূরে ঠেলে দিয়ে এরা দেখা যায় আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় নাম আমি তো নাম ধরতে পারবো না কিরামান কাতিবিনের সংখ্যা এখন কম না বেশি অনেক বেশি আপনাকে বুঝে নিতে হবে পাঁচ নাম্বার দুনিয়ার ফেরাউনরা কোনোদিনও চায় না ইসলামপন্থীরা এক থাকুক কারণ ফেরাউনরা যে এটা চায় না এটা কোরআনে আছে না নাই আছে তো কোরআনের 28 নাম্বার সুরা পড়বেন সুরার নাম সুরা কসস আয়াত নাম্বার 4 সেখানে আল্লাহ ফেরাউনের কিছু কৌশল অপকৌশলের কথা বলেছেন আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদ্বিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম إنه كان من المفسدين الله تعالى বলছেন إن فرعون على في الأرض নিশ্চয় ফেরাউন জমিনে উদ্যত আরম্ভ করেছিল অহংকার করেছিল ক্ষমতার অহংকারে নিজেকে সে মানুষের কাতারে আর রাখে নাই সে নিজেকে রবের কাতারে নিয়ে গিয়েছিল এরপরে দুই নাম্বার ফেরাউন যেটা করেছিল আল্লাহ তাআলা বলছেন ওয়াজালা আহলা হাশিয়া ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো সে তার নিজের বংশের লোকদেরকে বানিয়েছে সরকারি বংশ এদেরকে বেশি বেশি ফ্যাসিলিটিস দিয়েছে সুযোগ সুবিধা দিয়েছে নিজেদের বংশের বাহিরে বনি ইসরাইল সহ মিশরের অন্যান্যদেরকে বিরোধী শক্তি বানিয়ে তাদেরকে সে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল ফেরাউন স্বভাবের লোকেরা কেন ইমানদারদেরকে দুর্বল করে রাখতে চায় তার কারণ হলো ফেরাউনরা ভালো করে জানে যদি সবাই একজোট হয়ে যায় ইমানদাররা এক হয়ে যায় এতে করে ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে ভিতটা দুর্বল হয়ে যাবে এজন্য ফেরাউন ওয়াজালা আহলাহা শিয়া তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে
করে রেখেছিল যাতে করে তার ফেরাউনি গদি মজবুত থাকে ফেরাউনি গদি মজবুত রাখার জন্য যারা মানুষদেরকে দলে দলে বিভক্ত করে এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক এরপরে আল্লাহ বলেছেন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম সেখানকার মধ্যকার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল যাদেরকে বেশি দুর্বল করেছিল তাদের নাম বনি ইসরাইল এই বনি ইসরাইলদেরকে সে বেশি দুর্বল করেছিল এই জন্য কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশরকে শাসন করত এই বনি ইসরাইলরা এই জন্য বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল তাহলে যাদের জন্য যারা নিজেদের চেয়ারের জন্য বিপদজনক তাদেরকে দুর্বল করে রাখা এটা হলো ফেরাউনি বৈশিষ্ট্যের নমুনা শুধু তাই নয় এই ফেরাউন এত খারাপ ছিল এত জালেম ছিল সে কি করেছিল শুনেন ইউদাব্বিহু আবনাআহুম বনি ইসরাইলের শিশু সন্তানদেরকে বনি ইসরাইলদের মহিলার ঘরে জন্ম নেওয়া সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত নারীদেরকে বাঁচিয়ে রাখত কেন বাঁচিয়ে রাখত নারীদেরকে আর ছেলেদেরকে জবাই করত তার কারণ হলো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নি শিখা এসে মিশরের কিবতি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইলের কারো ঘর বাড়ির কোনো ক্ষতি হয় না এই স্বপ্ন দেখে তার স্বপ্ন বিশারদদেরকে সে আহ্বান করলো সে বলল আমি যে স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যা আমাকে বলে দাও স্বপ্ন বিশারদরা তখন বলেছিল তোমার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ সে তখন বলেছিল যতই খারাপ হোক না কেন বলো তখন স্বপ্ন বিশারদরা বলেছিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরাইল বংশে এমন এক শিশুর জন্ম হবে এই শিশু যখন যৌবনে যাবে তখন তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউনের টেনশন বাড়ল না কমল তখন ফেরাউন তার ফেরাউন গদি টিকিয়ে রাখার জন্য আইন পাশ করল বনি ইসরাইলের ঘরে যেহেতু ছেলে সন্তান জন্ম নিবে সেখান থেকে একটা ছেলের মাধ্যমে আমার ক্ষমতা যাবে সুতরাং এখন থেকে আমি ফেরাউন আইন করলাম বনি ইসরাইলের যে মহিলা সন্তান জন্ম দিবে তার বাড়িতে গিয়ে দেখবা ওটা যদি ছেলে হয় সঙ্গে সঙ্গে জবাই করে মেরে ফেলবা মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখবা বড় হলে দাসী বানাবো ফেরাউন এইভাবে করে অসংখ্য ছেলেদেরকে অসংখ্য নিরপরাধ ছেলেদেরকে হত্যা করেছিল যাতে তার ফেরাউনি গদি টিকিয়ে রাখা যায় ফেরাউন নামে এখন আর দুনিয়াতে কেউ নাই কিন্তু এমন চরিত্র ধারণকারী ফেরাউন নব্য ফেরাউন এখনো দুনিয়ার আনাচে কানাচে আছে তারাও তাদের নিজেদের ক্ষমতার জন্য যাদেরকে বিপজ্জনক মনে করে অপরাধ ছাড়াই নিরপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে মেরে ফেলে কথা কি বোঝা যায় এই জাতের ফেরাউন এখন দুনিয়ায় নাই আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ফেরাউনরা কোনোদিনও চায় না ইসলামপন্থীরা এক থাকুক এই জন্য ফেরাউনের স্বভাবের লোকেরা তারা দেখা যায় ইসলামপন্থীদের কাউকে কাউকে আদর করে পকেটে ঢুকায় স্বার্থ ফুরালে আবার পকেট থেকে ছুঁড়ে মারে দুঃখ হলো আমাদের ইসলামপন্থীরা এটা বুঝে না বলেই বারবার গোল খায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন গোল তো অনেক খেয়েছে যখন এক ইসলামপন্থী আক্রান্ত বাকিরা তখন বলে অসুবিধা নাই এটা তো দেখতেছি আমাদের জাত না আমাদের মতের আমাদের মানহাজের না চুপচাপ কিছুদিন পরে আরেকটা কয় এইটাও আমাদের না এখন এটা এটা যেতে যেতে কেউ বাকি নাই যদি প্রথম যাতে এই সকল ইসলামপন্থীরা জাতি ভাই আলেম হিসাবে তার পক্ষে সবাই দাঁড়িয়ে যেতেন তাহলে আলেমদের হাতে হাত করা লাগতো না আল্লাহ আলেমদেরকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম অনৈক্যের পাঁচটি কারণ সর্বশেষ পয়েন্টে চলে এসেছে খুব গুরুত্বপূর্ণ ভালো করে শোনেন অনৈক্যে বা বিভক্তিতে থাকার ক্ষতি কি আপনাদের মনোযোগ আছে না চলে গেছে কথায় আছে শেষ ভালো যা সব ভালো শেষ পয়েন্টে এসেছি মনোযোগ বাড়ান এই অনৈক্যের পরিণতি কি হতে পারে আমরা যে এত দলাদলি করছি নাম্বার ওয়ান এক নাম্বার মুসলমানরা দিন 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 শুধু দুর্বল হতে থাকবে আপনারা বলেন তো আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় এই একটা লাঠি ভাঙা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন এখন যদি সবার হাতে একশো লাঠি দেওয়া হয় ভাঙতে পারবে আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে তোমার কুতালি আরম্ভ হয়েছিল কিন্তু ভাঙতে ভাঙতে নাই আপনি একশোটা লাঠি যখন একসাথে ভাঙতে যাবেন আপনি কি ভাঙতে পারবেন
শুধু এরকম করবেন মানতে পারবে কি বুঝলেন আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর সব হুজুর আলাদা আলাদা যদি আমরা থাকি ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে আর আমরা সব হুজুররা যদি এক থাকতে পারি এদেশের উলামা মশাই একদেরকে জুলুম নির্যাতন করা তো দূরের কথা আলেমদের সাথে বেয়াদবি করার সাহসও কোনো বেয়াদবের হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন সম্মানিত ভাইরা অনৈক্যের এক নাম্বার পরিণতি আমরা দুর্বল হয়ে যাব নাম্বার টু দুই নাম্বার বিজাতীয়দের আগ্রাসনে আমি নাম ধরতে পারবো না আপনি মিলায় ফেলবেন আমাদের অনৈক্যের সুযোগে আমাদের অনৈক্যের সুযোগে বিদেশি অতিথি পাখিরা আগ্রাসন চালিয়ে আমার দেশের সম্পদ তারা লুট করে নিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে চেয়ে চেয়ে দেখব ঐক্যবদ্ধ প্রতিবাদের অভাবে আমার দেশের বহু সম্পদ আমরা হারিয়ে ফেলব নাম্বার থ্রি তিন নাম্বার আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি মুসলমানদের উপরে জুলুম হবে মুসলমানরা প্রতিবন্ধী হয়ে যাবে আজকে বিশ্ব মুসলিম ঐক্যের অভাবে আমাদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়ে গিয়েছে বাবরি মসজিদ তো আমাদের ঐতিহ্য ছিল এই ভারতবর্ষে যা কিছু আছে সব কিছু মুসলমানদের হাতে গড়া মুসলমানরা বানিয়েছে আমি ভারতে চার পাঁচবার যাওয়ার সুযোগ পেয়েছি বেশি না সাত আটটা স্টেট মোটামুটি ঘুরেছি দেখলাম ভারতের সুন্দর যা কিছু আছে সব মুসলমানদের হাতেই বানানো আগ্রার তাজমহল কুতুব মিনার শিশ মিনার লাল কেল্লা ভারতের যা কিছু আছে অনবদ্য সকল স্থাপনা সব কিছু মুসলমান এই ভারতকে মুসলমানরা কয়েক শতাব্দী শাসন করেছে কোনো মুসলমান শাসক কোনো মন্দির ভেঙে মসজিদ বানায় নাই কোনো মুসলমান শাসক অমুসলিমকে জোর করে ধর্মান্তরিত করে নাই কোনো মুসলমান শাসক কখনোই অমুসলিমদেরকে নিপীড়ন করে নাই কারণ ইসলাম আমাদেরকে এটা শিখায় না অন্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করা তাদের উপাসনালয় ভেঙে না দেওয়া তাদের উপাসনালয়গুলোকে হেফাজত করা এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই শিক্ষা কোরআন সুন্নায় আমরা জেনেছি ঠিক কি না আমরা এত বছর ভারত আমাদের পূর্বপুরুষরা শাসন করলো কোনো নিপীড়ন চালাও না কিন্তু মাত্র সত্তর পঁচাত্তর বছর ক্ষমতা পেয়ে আহা ইতিহাসকে বদলে দিয়েছে যেই প্লেটে তারা খেয়েছে ওই প্লেটকে তারা ছিদ্র করে দিয়েছে গত কয়েক বছরের ইতিহাস হলো এই জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক যুবককে পিটিয়ে পিটিয়ে হায়েনারা হত্যা করেছে মুস্কান নামে আমাদের এক বোন মনে আছে আপনারা না ভুলে গেছেন তার উপরে তারা কি করেছে জেনেছেন তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে তারা আমাদেরকে বলে আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি তোমাদের ইতিহাস তোমরা তালাশ করো তোমাদের এই কর্মকাণ্ডগুলো প্রমাণ করে তোমরা ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী আজ আমাদের অনৈক্যের কারণে আমার সময় কম আজ আমাদের অনৈক্যের কারণে ফিলিস্তিনি ভাই বোনরা নির্যাতিত নিপীড়িত সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমরা শিশুদের নারীদের হাজারি দেখছি আইনাল আরব আইনাল উম্মা আরবরা কোথায় উম্মা কোথায় আমাদের নির্যাতন নিপীড়ন তারা কি দেখে না আজ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম ফিলিস্তিনে শোনেন ইহুদিদের সংখ্যা হলো গোটা পৃথিবীতে মাত্র ৯০ লক্ষ এক কোটিও একটু কম বেশ হতে পারে হয়তো আর মুসলমানের সংখ্যা হলো পৃথিবীতে কত কোটি ২০০ কোটি এই ৯০ লক্ষ ইহুদিদের ভয়ে মুসলমানরা দেখেন না ঐক্যবদ্ধ হতে পারে না সারা পৃথিবীর মুসলমান লাগতো না মধ্যপ্রাচ্যে আমাদের যে খলিফারা আছে এই খলিফারা যদি একটু এক হইতো মধ্যপ্রাচ্যের খলিফারা এক হয়ে যদি বলতো অসভ্য ইহুদিরা এক ফুটা তেল তোমাদেরকে দেব এদের একটা যুদ্ধ বিমান আকাশে উঠতে পারতো কথা বলেন পারতো মাঝে মাঝে দেখা যায় জনগণের লজ্জায় জনগণ থেকে লজ্জা পাবে বলে মাঝে মাঝে মুসলিম বিশ্বের অনেক শাসক এসে স্টেটমেন্ট বিবৃতি দেয় কে খাদ্য পাঠায় ওষুধ পাঠায় দায়িত্ব শেষ আর কাফির কাফির ভাই ভাই দেখেন না কাফির কি করেছে
উড়াল দিয়া ওদের দেশে এসে সান্তনা দিয়েছে আমি নাম নিচ্ছি না কারণ কিদামান কাতিবিন বেশি তো কাফিররা উড়ে আসে উড়ে এসে সান্তনা দেয় রণতরি দেয় বস্ত্র দেয় টাকা দেয় পয়সা দেয় দিবেই তো কারণ কাফির কাফির ভাই ভাই ঠিক কি না আমরা কি করলাম আমরা বললাম আসলে সম্ভব না এদের কাছে যে পরিমাণ পারমাণবিক আর মিসাইল আছে সম্ভব না শুনেন মুসলমানরা ফিলিস্তিনের এই ভূমি মসজিদে আকসা কোরআন আপনারা পড়েন পৃথিবীর ইতিহাসে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের আশপাশের এই অঞ্চল শাম এই ফিলিস্তিন কোনোদিনও অস্ত্র দিয়ে আর সৈন্যবল দিয়ে অস্ত্রবল দিয়ে বিজয় হয় নাই বিজয় হয়েছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে ঘটনা কি বলবো আমার ভাই যদি আমাকে 5-7 মিনিট সময় দেন তাহলে বলবো 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 শুনেন আপনারা হয়তো ভাবছেন আমাদের তো অস্ত্র নাই পারমাণবিক বোমাও নাই মিসাইল নাই ইহুদিদের সাথে আমরা কি পারবো আমাদের ঈমান তো ভুতা হয়ে গেছে ব্যাটারিতে চার্জ নাই ব্যাটারিতে চার্জ দিতে হলে লাগবে আল্লাহর কোরআন এই কোরআন পড়ুন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মাঈদার মধ্যে আপনি পাবেন এই চমৎকার ঘটনা 21 নম্বর আয়াত থেকে আপনাদের কি ঘটনাটা বলছি ঘটনাটা কি সবাই মন দিয়ে শুনবেন মুসা নবীর নাম সবাই জানে কি জানে না মুসা নবী ফেরাউনের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো আপনি আপনার উম্মত নিয়ে মিশর থেকে হিজরত করে চলে যান তিনি মিশর ছেড়ে উম্মত নিয়ে চলে যাচ্ছেন এই খবর ফেরাউনের কানে গেল সেও পিছন থেকে ধাওয়া করলো ধাওয়া করতে করতে লোহিত সাগরের কাছে এসে তাদেরকে ধরে ফেললো মুসা নবী এবং তার উম্মত আল্লাহর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে তারা তখন সাগর পাশ হয়ে চলে গেলেন আমি সংক্ষেপে বলছি ফেরাউন আর তার বাহিনীকে সাগরের মাঝখানে পানিতে নাকানো চুবানো খাওয়ায় যিনি নিঃশেষ করে দিলেন ধ্বংস করে দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ফেরাউনও শেষ ফেরাউনের বাহিনীও শেষ এখন মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন এখন তিনি তার উম্মতকে নিয়ে কোথায় যাবেন কোন দিকে যাবেন কিছুই তিনি জানেন না আল্লাহ তাআলা মুসা নবীকে তখন বললেন শুনেন এই ঘটনাটাও আমরা অনেকে জানি না কান লাগান মুসা নবী সাগরের ওই পারে চলে গেলেন ফেরাউন তার দলবল ধ্বংস তিনি তার উম্মত নিয়ে কোথায় যাবেন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও আমার নবী মুসা বাইতুল মুকদ্দাসের আশপাশের যে অঞ্চল সেই অঞ্চলে তুমি চলে যাও তোমার উম্মতকে নিয়ে সেখানে তুমি গিয়ে বসবাস করো সেই সময় বাইতুল মুকদ্দাসের আশপাশের এলাকা ফিলিস্তিন বা শাম এই অঞ্চলকে শাসন করত আমালিকা সম্প্রদায় এই আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ের অত্যন্ত শক্তিশালী সম্প্রদায় অস্ত্রবল অর্থবল সৈন্যবল কোনো দিকে তাদের কোনো কমতি ছিল না মুসা নবী তখন বললেন আল্লাহ আমার উম্মত হলো গরিব দুর্বল অস্ত্র নাই সৈন্যবল নাই এই দুর্বল উম্মত নিয়ে সেখানে গেলে আমালিকা সম্প্রদায় আমাদেরকে একেবারে শেষ করে ফেলবে কি করে যাব সেখানে গেলেই তো আমরা শেষ হয়ে যাব আল্লাহ তখন বললেন ও নবী মুসা তুমি কোনো ভয় করো না চিন্তা করো না তুমি তোমার উম্মত নিয়ে জিহাদের নিয়তে সেখানে যাও যদি জিহাদের নিয়তে তোমার উম্মত নিয়ে সেখানে যাও আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মদদ দিয়ে ওই ভূমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দিব আল্লাহর এই কথাটা মুসা নবী তার উম্মতকে জানালেন সূরা মাঈদার 21 নম্বর আয়াত তিনি বললেন ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন তিনি তার উম্মতকে বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় আল্লাহ তাআলা বলেছেন আমরা যাতে আরদুল মুকদ্দাসা পবিত্র ওই ভূমিতে প্রবেশ করি আমরা যদি সেখানে প্রবেশ করি আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন তিনি বলেছেন আল্লাতি কাতাবাল্লাহু লাকুম এই ভূমির বিজয় আল্লাহ আমাদের ভাগ্যে লিখে দিবেন আমাদেরকে তিনি বিজয় দান করে দিবেন মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে এই কথা শুনে বলেছিল কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন মুসা সেখানে তো এক শক্তিশালী সম্প্রদায় শাসন করে সেখানে তো এক শক্তিশালী গোষ্ঠী শাসন করে ও ইন্না লান্নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না
বের হয়ে না যায় তাহলে আমরা সেখানে ঢুকব না নিজেরা যদি সেখান থেকে বের হয় তাহলে আমরা সেখানে ঢুকব তারা যদি সেখান থেকে না যায় লড়াই করে আমরা জিহাদ করে এই ভূমি পুনরুদ্ধার করতে পারবো না বনি ইসরাইল বংশের 12 জন 12টা গোত্র ছিল 12 গোত্রের 10 গোত্রের 10 নেতা এই কথা বলেছিল কিন্তু দুই গোত্রের দুই নেতা তারা ছিলেন আল্লাহওয়ালা তাফসীরের মধ্যে এসেছে এদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নূন আলাইহিস সালাম আরেকজনের নাম হলো কালিব বিন ইউকেন্না এই দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি তারা তখন বলেছিলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিম আদখুলু عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون এই দুইজন আল্লাহওয়ালা লোক তখন বলেছিল কিভাবে তোমরা এত বড় দুঃসাহস করলে এমন বেয়াদবি করলে যেখানে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদেরকে বিজয় দিবেন তোমরা যদি সেখানে যাও ভয় নাই বিজয় তিনি দিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিন্তু বাকিরা বলল 10 গোত্রের 10 নেতা বলল না আমরা সেখানে যাব না ও মুসা তোমাকে যেহেতু তোমার আল্লাহ বলেছেন সুতরাং তুমি আর তোমার আল্লাহ যাও তারা বেয়াদবি করে জবাব দিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি আর তোমার আল্লাহ গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা বসে বসে দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় বেয়াদবিমূলক কথা এই বেয়াদবির কারণে আল্লাহর আদেশ মেনে জিহাদে না যাওয়ার কারণে শাস্তি আসলো কার তরফ থেকে জোরে বলেন কার তরফ থেকে কি শাস্তি আসলো আল্লাহ পরের আয়াতে বললেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আর যে ভূমির বিজয় আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ভূমি তাদের জন্য আমি 40 বছর হারাম করে দিলাম ওখানে যেতে পারবে না ইয়াতিহুনা ফিল আর উদ্ভাস্তুর মতো ঘোরাফেরা করবে এদেরকে একদম উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছেন কে কি কারাগার উন্মুক্ত কারাগার শিকল নাই দেওয়াল নাই বিষয়টা হলো এমন এরা তিহ প্রান্তরে আটকে পড়েছিল প্রত্যেকদিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করত সন্ধ্যাবেলায় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যাবেলা আবার ওই জায়গাতেই আছে কেমন বিপদ কত বছরের জন্য জোরে বলেন কত বছর কয়েকটা জেনারেশন শেষ হলো এরা তাদের ভুল বুঝতে পারলো 3 বছর পরে মুসা নবী দুনিয়া থেকে চলে গেলেন বনি ইসরাইলের দায়িত্ব পেলেন ইউশা বিন নূন আলাইহিস সালাম তারা তওবা করে ইউশা বিন নূন আলাইহিস সালামকে এসে বলল আমরা ভালো হয়ে যাচ্ছি আমরা আল্লাহর হুকুম মেনে জিহাদে যাব তারা যখন এই কথা বলল ইউশা বিন নূন আলাইহিস সালাম এদেরকে নিয়ে গেলেন তখন ওই ফিলিস্তিনের এই ভূমি বাইতুল মুকাদ্দাস সহ এই অঞ্চলকে জিহাদ করে কাফিরদের থেকে পুনরুদ্ধারের জন্য শুনতেছেন তো আপনারা যুদ্ধ করতে 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 জুমার দিন দিনটা কি দিনটা ছিল কি জুমার দিন সূর্যাস্তের কিছুক্ষণ আগে ইমানদারেরা বিজয়ের খুব নিকটে চলে গেছে সুবহানাল্লাহ পড়বেন না এখন যদি সূর্য ডুবে যায় যুদ্ধ বিগ্রহ বন্ধ পরের দিন জুমার দিনের পরের দিন কি শনিবার কি বার সেই সময়ে শনিবার ছিল সাপ্তাহিক ইবাদতের দিন যুদ্ধ বিগ্রহ বন্ধ তাহলে পরের দিন রবিবারে আর সম্মুখ যুদ্ধ হবে ইউশা বিন নূন আলাইহিস সালাম কমান্ডার তিনি চিন্তা করলেন আহারে কাফিরদেরকে হটিয়ে একদম বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি এখন যদি কাফিররা সুযোগ পায় আগামীকাল শক্তি সঞ্চয় করে পরের দিন আরও বেশি সৈন্য নিয়ে আসার সুযোগ আছে না নাই তিনি এই সময় সূর্যের দিকে তাকালেন শোনেন বুখারীর হাদিস সূর্যের দিকে তাকিয়ে বললেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তিনি এবার আসমানের দিকে তাকালেন তাকিয়ে বললেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিসহা আলাইনা এই সূর্য ডুবে গেলে আমরা আজকে যুদ্ধে বিজয়ী হতে পারবো না বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করতে পারবো না আমরাও তো তোমার হুকুম মানি সূর্য তোমার হুকুম মানে ইহবিসহা আলাইনা আজকে আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য ফিলিস্তিনের অঞ্চলকে পুনরুদ্ধারের জন্য এই সূর্যকে তুমি থামিয়ে দাও সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন
আল্লাহর কাছে এই মুজাহিদদের তামান্নায় তো পছন্দ হলো আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে এই প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিয়ে বললেন হে সূর্য তুমি আজকে থেমে যাও ততক্ষণ আমার এই ইমানদার বান্দারা বাইতুল মুকদ্দাসকে বিজয় করে না যতক্ষণ আল্লাহু আকবার আল্লাহ পৃথিবীর ইতিহাসে এই আল আকসা মসজিদ বিজয়ের জন্য একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই যে ইমানদাররা বিজয় হয়েছে অস্ত্র দিয়ে কথা বলেন না কেন অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে তার সাহায্য দিয়ে ও পৃথিবীর মুসলমানরা ঘুমন্ত মুসলমানরা ঘুমন্ত যুবকেরা আমরা যদি নিজেদের ঈমানকে শুদ্ধাতে পারি আমরা যদি আমাদের ঈমানকে ঠিক করে সেই রকম ঈমানদার হতে পারি অস্ত্রশস্ত্র লাগবে না সৈন্য সংখ্যা বেশি লাগবে না ঈমান থাকলে আল্লাহ তার ফেরেশতা পাঠায়া কাফিরদেরকে সাইজ করে দিবেন ঠিক এজন্য দরকার ঈমান আর ঐক্য ঈমান আর ঐক্য আসুন আমরা আমাদের এই ঈমানের কারণে আমাদের প্রভু কয়জন রাসূল কয়জন কিতাব কয়টা তাহলে আর দোলাদলি কেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবনী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়া হবা আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন আমরা যদি এক হয়ে যাই তাম দুনিয়া আমরা আবারও আবারও আমরা তাম দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমি আমার সম্মানিত বড় ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি আমি প্রায় ২০ মিনিট দেরি করে ফেলেছি দায়িত্বশীল সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাথার তাজ আমাদের ভালো না গোলাম খাবির সাঈদি তিনি তার আব্বাল লেখা একটি বই আমাকে হাদিয়া দিয়েছেন উপহার দিয়েছেন আমি খুশি মনে সেটা গ্রহণ করছি এবং এই আড়াইবাড়ি দরবার শরীফের জন্য আমাদের সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ যেন এই দরবার শরীফের সকল খেদমতকে কবুল করে নেন আমার আচরণে যদি কোনো বেয়াদবি হয়ে যায় সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক